চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত আবারও চলে গেছে হকারদের দখলে গত বছর সিটি কর্পোরেশন হকারদের বসার জন্য বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সময় বেঁধে দিলেও তা মানছে না কেউ সঞ্জীব বাবুর ক্যামেরায় নাজমুল সাদেকির রিপোর্ট ফুটপাত আছে তবে তা পথচারীদের জন্য নয় পুরোটাই চলে গেছে হকারদের দখলে এমনকি ফুটপাত ডিঙিয়ে সড়কের অনেকাংশ দখলে হকারদের এমন অবস্থা নগরীর নিউ মার্কেট এলাকার মন্দন নগরীর চকবাজার আগ্রাবাদ জিসি সহ গুরুত্বপূর্ণ সব এলাকার চিত্রই এমন ফলে পথ চলতে গিয়ে মানুষের ভোগান্তি আর যানজটের যেন শেষ নেই এদিকে হাঁটলে আপনার যেমন গাড়ি এদিকে হাঁটতে গেলে হকার আমরা হাঁটবো কোন দিকে কিছুদিন আগে খালি ছিল ভাবটা আমাদের খুব আনন্দ লাগছিল এখন আবার হকাররা বসে গেছে আমাদের জন্য ফুটপাতটা অনেক বেশি জরুরি গেল বছর সেপ্টেম্বরে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাথ থেকে দিনের বেলায় হকারদের সরিয়ে দেয় সিটি কর্পোরেশন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত বসার সময় বেঁধে দেওয়া হয় তবে একটা মানা হলেও এখন মানা হচ্ছে না কেউ বললো আমরা উড়ে যাবো খুঁজে যাবো আমরা উড়ে আমরা কি বাংলাদের বাইরে চলে যাব বাংলাদেশের বাড়িতে চলে যাবে সরকার আমাদের দেশ আমাদের ওরা তো কাঠ দিবের কথা বাঙালি নির্ধারিত জায়গা দিবের কথা দেয় নাই দিল্লি তো আমরা এখানে থাকতেন মানে থাকতাম জায়গাতে চলে যেতাম দাবি দা করা এখনও তো করেনি উনি এখন আমাদের তো বলার কিছু নাই সব তো উনার উপরে এমনকি হকারদের ফুটপাত সড়ক দখলের এই চিত্র সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনের রাস্তার এ বিষয়ে জানতে চাইলে মেয়র জানান ফুটপাতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে আমার নলেজে তো এসছে এসে আমি আগে দেখেছি তাদেরকে আমাদের মিনিস্টার মহোদয় বলেছি তাদের সাথে যোগাযোগ আগামী সপ্তাহে আমি তাদের সাথে বৈঠক করবো এবং এই ক্ষেত্রে আমি কঠোর অবস্থান গ্রহণ করব আমি যে সময়টা বেঁধে দিব বা দিয়েছি যেটা সময়ের আগে ভাবে বসতে দেব না বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতে বসে প্রায় দশ হাজারের বেশি হকার নাজমুল সাদেকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম